আজকে মোহনবাগানের সিএফএলে মোহামেডানের বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেটা নিয়ে আলোচনা করব, কালকে ইন্ডিয়া যে সৌদি আরবের কাছে হেরে গেছে সেই ম্যাচটা নিয়ে অল্প আলোচনা করব, আর জুয়ান ফেরান্ডোর হাতে একটা দারুণ সুযোগ আছে বিদেশিদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য সেটা নিয়ে আলোচনা করব। আজকে মোহনবাগানের সিএফএলের ম্যাচ আছে মোহামেডানের বিরুদ্ধে, দুপুর তিনটে থেকে আমি আমার সেকেন্ড চ্যানেলে আবার কমেন্ট্রি করব। যদিও ম্যাচটা বেসিক্যালি নিয়ম রক্ষার, মোহনবাগানের পক্ষে সিএফএল জেতাটা পসিবল নয়, কিন্তু মোহামেডান আজকে যদি সিএফএল মানে আজকে যদি মোহনবাগানকে হারিয়ে দিতে পারে তাহলে আজকেই তারা ঘরে ট্রফিটা তুলে ফেলবে। তো ওই জন্য ম্যাচটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মোহনবাগান তো আর ম্যাচটা ছেড়ে দেবে না, শুধু শুধু তারা লড়ে খেলে দেখাবে যে তারা জিততে পারে কি পারে না, তারপরে যা রেজাল্ট হবে সেটা মাঠে দেখা যাবে, ওইভাবে তো ম্যাচ ছাড়া সম্ভব নয়। তো আজকের এই জন্য খেলাটা ভীষণ ইম্পর্টেন্ট, আর আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো একটা কমেন্টে পিন করে, ফার্স্ট কমেন্টে। আপনারা তাহলে সে যারা যারা দেখতে ইচ্ছুক তারা ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে দুপুরবেলায় আমি ওই চ্যানেল লাইভ কমেন্ট্রি করব এবং ম্যাচটা আপনাদের কাছে তুলে ধরবো কমেন্ট্রির মাধ্যমে যে কী হচ্ছে ম্যাচটাতে। ম্যাচটা মোটেও সহজ হবে না আমাদের কাছে, মোহামেডান সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে এবং আমাদেরও যে পিছিয়ে থেকে খেলা শুরু করার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। আমরা সর্বশক্তি দিয়ে ম্যাচটাতে খেলে মোহামেডানকে হারানোর চেষ্টা করব। যদিও কিয়ান নাসিরিকে আমরা সম্ভবত এই ম্যাচটায় পাচ্ছি না, তাছাড়াও আমাদের ভালো ভালো প্লেয়ার রয়েছে, যদিও প্লেয়ারগুলো অনেক দিন খেলেনি, অনেক দিনের গ্যাপের পর আজকে নামবে এবং কিছু প্লেয়ার ন্যাশনাল আমাদের আইএসএলের মেন টিমের জন্য প্র্যাকটিসে রয়েছে, তাদেরকে হয়তো পাওয়া যাবে না যারা মেন টিমের মধ্যে রয়েছে। তো বাকি যারা আছে তাদেরকে নিয়েই আমরা লিমিটেড সোর্স নিয়েই লড়বো আজকের ম্যাচটায়। তো যাই হবে, দেখা যাবে আজকে দুপুরে। নেক্সট যদি চলে আসি গতকালের ইন্ডিয়া ভার্সেস সৌদি আরবের যে ম্যাচটা হয়েছিল, ম্যাচটাতে ইন্ডিয়ার খেলা নিয়ে আমি বলবো ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে। লিমিটেড সোর্স নিয়ে উইদাউট প্র্যাকটিস নিয়ে যে লড়াইটা করেছিল দুর্ধর্ষ ছিল। ফার্স্ট হাফটা ওরা পুরোপুরি সৌদি আরবকে আটকে দিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফের সামান্য একটু কনসেন্ট্রেশনের অভাবে পরপর ছ মিনিটের ব্যবধানে দুটো গোল হয়ে যায়। তো ওই একটু জায়গাতে, ওই দুটো জায়গাতেই মেনলি ভারত ল্যাক করেছিল একটু, এবং সৌদি আরবের মতো টিম দুটো গোল দিয়ে চলে যায়। এছাড়া সৌদি আরব পুরো ম্যাচটাই ডমিনেট করেছে বলা চলে এবং তারা একের পর এক গোলের চেষ্টা করেছে, কিন্তু ভারতের প্লেয়াররা ঠিক সেমভাবে একইভাবে ওদেরকে আটকানোরও চেষ্টা করেছে এবং সফলভাবে ওদেরকে আটকেছে। কিছু ক্ষেত্রে আমাদের গোলকিপারকেও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, কিন্তু যাই হোক আমরা যাদের সঙ্গে খেলছি তারা আমাদের থেকে অনেক উন্নত টিম, তো তাদেরকে আমরা যে আটকে রাখতে পেরেছি এটা একটা বিশাল বড় ব্যাপার। আমরা যদি ফুল টিম নিয়ে খেলতাম তাহলে হয়তো এর থেকে বেটার রেজাল্ট হতে পারত, কিন্তু যা খেলেছি ভালো খেলেছি, এটা নিয়ে বলে লাভ নেই। ইন্ডিয়া টিম যেরকম অবস্থায় ছিল তাতে যে রেজাল্ট করেছে এবং যেরকম খেলা দেখিয়েছে ঠিক আছে, এই ইন্ডিয়া টিমটার ভবিষ্যতে অনেক কিছু হবে, এটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া টিম আগের থেকে অনেক উন্নতি করেছে, এটাই আমাদের দেখাচ্ছিল। ম্যাচটা জিতবো বলে তো জিতবো বলে আমরা তো আর খেলতে নামিনি, আমরা জানতামই ম্যাচটা হয়তো আমরা জিততে পারবো না, কিন্তু আমাদের টিম কীরকম খেলছে তো সেদিক দিয়ে দেখলে আমাদের টিম ভালোই খেলেছে, আমাদের টিম ঠিকঠাক আছে। এতে যদি আরও মেন প্লেয়াররা ফিরে আসে তাহলে এই টিমটাকে আরেকটু আরও বেটার লাগবে। তো টিমটায় অনেক উন্নতি হয়েছে এবং থ্যাংকস টু ইগর স্টিমাচ। এবার যে বিষয়টা নিয়ে আসবো, আমরা বারবার দেখতে পাচ্ছি যেটা, যে আর্মান্দো সাদিকু, জেসন কামিন্স তারা ফর্মে ফিরতে তাদের একটু প্রবলেম হচ্ছে, তারা যেন কোনো কোনো জায়গা নিয়ে এখনও মানিয়ে নিতে পারেনি, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তো এর মাঝখানে আমাদের প্যাকড আপ শিডিউল রয়েছে, এরপরে এএফসি কাপের খেলা, তারপরে আইএসএলের খেলা, তারপরে আইএসএলের আবার একটা ম্যাচ, তারপরে আবার এএফসি, মানে পরপর পরপর শিডিউল রয়েছে। কিন্তু এর মাঝখানে অক্টোবরের সম্ভবত ন তারিখ থেকে আর অক্টোবরের বোধহয় 20 তারিখ পর্যন্ত আমাদের কোনো টিমেরই কোনো ম্যাচ নেই। ওই সময় মারডেকা কাপ আছে, মারডেকা কাপের ন্যাশনাল ডিউটির জন্য আইএসএল ওই সময়টা বন্ধ থাকবে। তো মোটামুটি একটা আমরা 11 দিনের মতো ছুটি পাবে বিদেশিরা, যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তো অটোমেটিক্যালি চলে যাবে মারডেকা কাপ খেলতে, যারা যারা ন্যাশনাল টিমে সিলেক্ট হবে, কিন্তু বিদেশিরা এখানে থেকে যাবে। এই সময়টা বিদেশিদের ছুটি না দিয়ে, ঘুরতে টুরতে না যেতে দিয়ে যদি জুয়ান ফেরান্ডো বিদেশিদের নিয়ে একটু খাটাখাটনি করে এবং তাদের প্রবলেমগুলো নিয়ে একটু ভালো করে একদম তাদের সঙ্গে কথা বলে তাদের কী প্রবলেম হচ্ছে, তাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলো যদি নিয়ে একটু কাজ করে, তাহলে আমার মনে হয় এই সময়টাকে কাজে লাগিয়ে মোহনবাগান কিন্তু তাদের বিদেশিদের প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারে।
তো এটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের কোচ জুয়ান ফেরান্ডোর ওপর, তিনি কী চাইছেন। তবে এই সুযোগটাকে আমার মতে মনে হয় যে কাজে লাগানো কিন্তু উচিত। এই সময়টা ছাড়া কিন্তু আমাদের পরপর শিডিউল রয়েছে, এই সময়টার আগে এবং এই সময়টার পরে। এরপরে যে আমরা গ্যাপটা পাবো সেটা থাকবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা প্লেয়ার বদল করতে পারি। প্লেয়ারদের তো আর রিকভার করাটা অতটা সময় হয় না। ব্যাপারটা হচ্ছে তার আগে আমাদের ডিসিশানটা নিতে হবে যে প্লেয়াররা কীরকম খেলছে না কীরকম খেলতে পারছেন, এবং কাকে চেঞ্জ করা উচিত বা কাকে একবারেই মানিয়ে নিতে পারেনি, এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করার সময় হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। কিন্তু তার আগে পর্যন্ত আমাদের তো ISL-এর ফার্স্ট লিগটা শেষ হয়ে যাবে, তো সেই লিগে তো আর আমরা বসে বসে দেখতে পারবো না যে আমাদের প্লেয়ারটা খেলতে পারছে না এবং সে প্রতি ম্যাচে ফ্লপ করবে, আমাদের সেই ফ্লপ প্লেয়ার নিয়েই খেলতে হবে, এটা তো সম্ভব নয়। তো আমাদের একটা চেষ্টা করতে হবে, তো সেই চেষ্টা করার কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। তো এই সুযোগটাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা বুঝতেও পেরে যাব যে এই এই গ্যাপটাতে যদি আমরা প্লেয়ারদের তৈরি করার চেষ্টা করি, সাদিকু কামিন্স এদেরকে নিয়ে যদি একটু খাটাখাটি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এরা আলটিমেটলি খেলতে পারবে কি পারবে না, কারণ এটা হয়ে যাওয়ার পরেও বেশ কিছু ম্যাচ থাকবে। তো এই সময়টা আমরা কতটা তাদেরকে রিকভার করতে পারলাম বা তারা আদৌ মানিয়ে নিতে পারছে কি না সেটাও আমরা বুঝতে পেরে যাবো এর পরের ম্যাচগুলো দেখলে। তো এই সময়টাকে কিন্তু যে কোনোভাবে কাজে লাগাতে হবে। মোটামুটি আমাদের যে নেক্সট ISL ম্যাচটা আছে 7 তারিখ Chennai FC-র সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই গ্যাপটা আমরা পাব। তো Chennai FC ম্যাচের পরে আমাদের ISL-এর ম্যাচ থাকবে আবার 20-21 তারিখের পর। তো এই Chennai FC-র ম্যাচের পর আমরা এই সুযোগটা পেয়ে যাব, এই গ্যাপটা আমরা পাবো, এবং এটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। তো দেখুন, এটা আমরা যেটা করতে পারি আমরা বলতে পারি, কিন্তু আলটিমেটলি এই জিনিসটাকে কাজে কর্মে পরিণত করার দায়িত্ব কিন্তু ফেরান্ডোর। এবার তিনি কী ভাবছেন, তিনি এই সময়টাকে কীভাবে ইউটিলাইজ করবেন সেটা পুরোপুরি তার ভাবনা চিন্তা, সেখানে তো আর আমরা হস্তক্ষেপ করতে পারি না। তবে আমরা এইটুকু বলতে পারি যে এটা করলে টিমের পক্ষে ভালো হবে, টিমের ভালোর জন্য, ব্যাস, এর বেশি আমরা কিছু বলতে পারি না এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।